আজকে শুরুতে যে ছবিটা আমি ইউজ করেছি সেই ছবিটা নিয়ে আজকের ঘটনা। মানে আমরা আজকে যে সিরিজটা শেষ করতে যাচ্ছি, আজকে সিরিজ শেষ হবে না যদিও, এই ছবিটা ভালো করে খেয়াল করবেন, এটা নিয়ে আজকের মূলত ঘটনা। যাই হোক, আজকে আমাদের যে ধারাবাহিক গল্পের তৃতীয় পর্ব আজকে চলছে, তো তৃতীয় পর্বের ঘটনাগুলো আমি উল্লেখ করার আগে ছবিটা ভালো করে খেয়াল করার জন্য অনুরোধ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে তৃতীয় পর্ব শুরু করছি। আজকে যারা নতুন শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, প্রথম দুইটা পর্ব শুনে তারপর হচ্ছে আজকের পর্বটা শুনবেন। তো চলেন আজকের তৃতীয় পর্ব শুরু করি। আর আমি আজকে দিনের বেলায় শ্যুট করছি, তো বাইরে প্রচণ্ড নয়েজ হচ্ছে, এটা একটু ইগনোর করবেন। চলেন আজকে দেরি না করে ঘটনায় চলে যাই। চারিদিকে অন্ধকার, পুরোপুরি অন্ধকার বললে ভুল হবে, চারিদিকে লাভা, এর বর্ডার, আমি সহ মোট চারজন, চারজন করে পাশাপাশি এবং আমাদের পেছনেও এভাবে চারজন, চারজন করে মোট আটজন বসা। সামনে একটা মূর্তি, গাধার মতো মুখ, শিং আছে, দেহ মানুষের মতো। আমরা সবাই দুই পা ভাঁজ করে মূর্তির দিকে গলাটা একটু উঁচু করে বসে আছি। কয়েকটি লোক আসলো যাদের দেখতে কালো, মুখ স্পষ্ট না, পশুর মতো কেমন। তারা জোরে জোরে কিছু একটা পড়ছে এবং সেটা শুনে আমরাও পড়ছি। আর মূর্তির সামনে অলরেডি কয়েকজন পূজা করছে। তো ওই লোকেরা বলল যে কে কে তোমাদের জীবন উৎসর্গ করতে চাও। কয়েকজন দুই হাত উঁচু করল, তাদের কাছে লোকগুলো গেল আর হাত দিয়ে একটানে মাথা থেকে বডি ছিঁড়ে ফেললো একদম চোখের সামনে। এত বাজে দৃশ্য, কাটা গলা থেকে গল গল করে যে রক্ত পড়ছিল সেই রক্ত মূর্তির গায়ে লাগিয়ে দিয়ে সবাই উল্লাস করতে লাগলো। আর এই দৃশ্য দেখে যারা অজ্ঞান হয়ে গেল তাদের সহ সবাই করে সেই রক্ত দিয়ে একই কাজ করলো। এবার আমি সহ যারা তখনও সুস্থ আছি সকলের দম বন্ধ করে ফেলে, এতে অনেকে মারা গেল তাদেরও সেই একইভাবে জবাই করে দেয়। তারপর যারা বাকি থাকে তাদের নিয়ে যায় আলাদা এক জায়গায়। শুরু হয় প্রচণ্ড রকমের মারধর, আমার হাত পা ভেঙে ফেলে মারতে মারতে, আর জিজ্ঞেস করে কবে ভালো হবি, পূজা করতেই হবে, এই ধরনের কিছু। অনেক অফারও করে আর রাজি না হলে পরিবারের ক্ষতি করার হুমকি দেয়। তবে ইদানিং শুধু মার দেয়, কোনো হুমকি না। মার খেতে খেতে একদম নুয়ে পড়লে আস্তে আস্তে দেখি যে চারপাশে ফ্যামিলি সবাই বসা। তারপর মনে হয় অনেক কষ্ট হয়ে গেছে, চোখটা একদম বুজে যায়, আবার ঘুমায় যাই। আমিনুর এভাবে বলেছে, মানে যে ভিকটিম সে, তো যে লিখেছে তার ভাই, সে এভাবে গুছিয়ে লিখেছে। আমিনুর আগে বলতে পারতো না কি দেখতো, ও 15-16 দিন হচ্ছে ও বলতে পারে, হালকা হালকা একটু রাগ করলে এই অবস্থা, রাগটাও যেন কীভাবে হয়ে যায়। তারপর ঘুম, এটা ঘুম না বেহুশ, পানি ছিটানো, চিমটি কাটা কিছুতেই কাজ হয় না, মুখের সামনে আঙুল ধরলে কামড় দেওয়ার চেষ্টা করে। ওই সময় ওর চোখ দিয়ে পানি পড়লে সেটাও আঙুলে লাগিয়ে চষার চেষ্টা করে। আমরা আগে আয়াতুল কুরসি পড়ার পাশাপাশি ওর চুলে একটা ম্যাচের কাঠি দিয়ে হালকা আগুন লাগিয়ে নিভিয়ে দিতাম, তাতে কাজ হতো। প্রতিবারই দম আটকে গেলে ওই কাজ করলে দম ছেড়ে দিত, কিন্তু এখন আর রাগ করা লাগে না, এমনিতেই কথা বলতে বলতে ঢুলে পড়ে, আবার আগুনেও আর কাজ হয় না। এখন ইউটিউব থেকে ফুল সাউন্ডে চারকোলের আয়াতুল কুরসি চালিয়ে দিই, আর আম্মু আয়াতুল কুরসি পরে ফু দিলে 15-20 মিনিটে ঠিক হয়ে যায়, যদিও তারপর ঘুমায় অনেক সময়, রাত 8-9 হলে আর ঘুম থেকে ওঠেও না, সকাল 8-9 আগে, বলে যে খুব ক্লান্ত লাগছে। যখন ওর হোশ ফেরে তখন থেকে টানা 1 ঘন্টার মতো কোনো টু শব্দ বের করা যায় না, আর প্রতিবারই হোশ ফিরলে সাথে সাথে প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, অনেক ক্লান্তির জন্য হয়তোবা। আগে ভয় পেতাম ওর দম আটকে যেত বলে, এখন ভয় পাই ওর শরীরের উপর টর্চার চলে বলে। তবে গত বৃহস্পতিবার রাতে ওকে অনেক কষ্টে আয়াতুল কুরসি পরিয়ে ঘুম পাড়াই। পরদিন সকালে আমিনুর অবাক করা এক কথা বলে যে ও সকাল থেকে একা থাকলে খুব আতরের ঘ্রাণ পাচ্ছে, ভোরে ও স্বপ্ন দেখে চারিদিকে আলো, তার মধ্যে থেকে সাদা জব্বা পরা অনেক সুন্দর নোরানি চেহারা, দেখলেই মন ভরে যায়, এমন একটা লোক ওর সামনে এসে সালাম দেয়, তারপর বলে যে তোমার সাথে যা হচ্ছে সেটা খুবই খারাপ, তুমি কখনো প্রথমভ্রষ্ট হবা না আর ওদের কথা শুনবা না, তুমি বেশি বেশি করে দোয়া পড়বা, ঘুমানোর আগে পড়বা, ইত্যাদি ইত্যাদি। আমিনুরকে আরও বলে যে যখনই তোমার জিম আসবে, মানে ওই প্রবলেম শুরু হতে যাবে,
আমাদের একটু স্মরণ করবা, আমরা চেষ্টা করব সাহায্য করার। এই বলে সে চলে যায় আর আমিনুরের ঘুম ভেঙে যায়। সেদিন সারাদিন আমিনুর বেশ হাসি খুশি থাকে। সেদিন রাতেও প্রবলেম হয়নি। পরের দিন সন্ধ্যায় নামাজের পর আয়াতুল কুরসি পড়ে। দশ থেকে পনেরো মিনিটের পর ওর খুব মাথা ব্যথা শুরু হয়, তারপর ঘুমিয়ে পড়ে। কিন্তু হুঁশ ছিল কোনো রকমে। পরে হুঁশ ফিরলে এবং ঘুম ভাঙলে জিজ্ঞেস করি কী কী হয়েছিল। পরে ও বলে যে উনি আসছিল আর আমাকে ওখান থেকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যায়, তারপর একটা দোয়া পড়িয়ে বলে ঘুম পড়তে। শনিবার রাতে আবার প্রবলেম হয়। তখন আম্মু এসে আয়াতুল কুরসি পড়ে ফু দিতে দিতে হঠাৎ দেখি আমিনুর বিড়বিড় করে কি পড়ছে। আমি ওর মুখের কাছে কান রাখতেই শুনি সিনাতু ওয়ালা নাউম। তখনই বুঝতে পারি যে আয়াতুল কুরসি পড়ানো হচ্ছে ওকে। আবু আম্মু আর আপু ছিল তখন পাশে, ওনাদের বলি টেনশন নিও না, ঠিক হয়ে যাবে এখন। তার পাঁচ মিনিট পরে হুঁশ ফেরে আমিনুরের এবং আরও কিছুক্ষণ ঘুমায়ও। আগেও বলেছি যে ঘুম ভাঙলে অনেকক্ষণ কোনো কথা বলে না, চুপ করে তাকিয়ে থাকে বা আমার আবার ঘুমানোর চেষ্টা করে, শুধু ইশারায় হ্যানা করে কিছু জিজ্ঞেস করে। সেদিন মাঝরাতেও প্রবলেম হয়েছিল আমিনুরের। পরের দিন আমিনুর বলে যে ওই রাতে ওই লোক যাকে সে স্বপ্নে দেখে, আমি বলি জিন হুজুর, আসছিল ও মার খাবার পর। তারপর ওকে জিজ্ঞেস করে ব্যথা পেয়েছে কি না। আমিনুর তখন কান্না করে দেয় কষ্টে। উনি ওকে দোয়া পড়া একটা, তখন ব্যথার রক্ত বন্ধ হয়ে যায়। তারপর বলে আমি এখন চলে যাব, তুমি আমার সাথে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাও। আমিনুর দোয়া পড়ে ঘুমায় যায়। এভাবেই চলছে সব দিন, যে এখন প্রবলেম হচ্ছে তাও না। রবিবার আবার স্বপ্ন দেখে যে আমিনুর আর সেই পূজার জায়গায় যায়নি, ওই হুজুরে সে ওকে অনেক কিছু বলছে, যেমন সবার সাথে একটু কম মেলামেশা করতে, যেন হঠাৎ করে রাগ না হয়, জীবনে সবসময় নিজেকে শক্ত রাখতে হয়, দোয়া কালাম পড়তে, কারণ উনি তো সবসময় এসে সাহায্য করতে পারবে না, এইসব বলে ওকে দোয়া পড়িয়ে আবার চলে যায়। বর্তমান পরিস্থিতি তেমন ভালো বলবো না। গতকাল দুপুরে ওর প্রবলেম শুরু হলে আমরা ট্রাই করি আমাদের মতো। আগে যেখানে 20 থেকে 25 মিনিট লাগতো সর্বোচ্চ ওকে হুঁশিয়ে আনতে, কাল সেখানে 1.5 ঘন্টা লেগেছে। দেখি যে ও ঘুমের মধ্যে হঠাৎ পাঁজরের হাড়ে হাত দিয়ে চেপে ধরে কুঁকড়িয়ে ওঠে আর ঘুমের মধ্যেই কান্নার মতো। 5 মিনিট পর আবারও যেন কেউ একজন জোরে ওর ডান পাঁজরে লাথি মারলো। দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আব্বু আর আপুকে ডাক দিলাম, কী করব আমরা, আম্মু থাকলে এত কষ্ট হতো না, কিন্তু আম্মু স্কুলে। আমি ভাবছিলাম সেই জিন ও কেন আসছে না। ঘণ্টাখানেক পর দেখি ও ধোয়া পড়ছে, তখন স্বস্তি পাই আমরা। কিন্তু বুঝতে পারি যে হাড়ে খুব লেগেছে, কারণ বেহুশ থাকা অবস্থায় আমরা যখন ওই পাঁজরে হাত দিচ্ছিলাম ও নড়ে উঠছিল। পরে ওর হুঁশ আসলে ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠতেই পারছিল না। আমিনুর পরে বলছিল যে আজকে না উনি রাগ করে দেরি করে এসেছে, উনি আসার আগে যেন আব্বু আসলো না আমিনুরের কাছে, এই নিয়ে রাগ করেছিল। পরে আমিনুরকে যখন আরেক দফা মারতে যাবে তখন উনি এসেছিল। কাল রাতে যখন ব্যথা কমেছে একটু, আব্বু বলল ইঞ্জেকশন দিবে, ওষুধ চলছে। হঠাৎ প্রচুর কষ্ট হচ্ছে ওর। কাল রাতে ঘুমানোর আগে ওর কাছে আয়াতুল কুরসি পড়ার জন্য দিয়েছি, মাত্র মোবাইলটা ধরেই ঘুমায় পড়ছে। আমার ভয় হচ্ছিল আবার যদি ওই শয়তানগুলো ধরে তাহলে এবার আরও বাজে কিছু হয়ে যাবে। আমি ইউটিউবে ফুল সাউন্ডে চারকোল আয়াতুল কুরসি চালিয়ে দিই। 2 মিনিট পর দেখি যে ও দোয়া পড়ছে, তখন বুঝলাম যে ওই জিন হুজুরই আসছে। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে শুনলাম যে হুজুর জিজ্ঞেস করছিল ব্যথার কথা, বলছিল যে ব্যথা কমে যাবে আর দোয়া দরুদ পড়াচ্ছিল। তবে আমিনুরকে হুজুরের মুখের কথা একদম ডিরেক্টলি শেয়ার করতে নিষেধ করেছে, তাই আমিও পোস্টে ওনার পরের সব কথাগুলো ইনডিরেক্টলি বললাম, আর ওর ব্যথাও কমে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। এবার আসি একটু অন্য প্রসঙ্গে। আমিনুর ওই স্বপ্নে যে মূর্তিটিকে দেখে তার ছবি আঁকানো ছিল ওর হাতে। আমি প্রথমে যে ছবিটা আপনাদেরকে শেয়ার করেছি সেম একটা ছবি, জাস্ট হাতে একটা কলম দিয়ে আঁকা ছিল, এটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আচ্ছা, একদিন পড়তে পড়তে পরে ওর প্রবলেম শুরু হলে কলম দিয়ে নিজের হাতে এঁকেছিল। পরে একদিন ইলুমিনাতির একটা ভিডিও দেখি যে ব্যাফোমেট নামের একটি মূর্তি, যে ঠিক ওই আঁকানো মূর্তি ওর বলা স্বপ্নের মতোই। পরে ওকে দেখালেও শিওর হয় যে এটাই। আমিনুর কম্পিউটারের আরেকটা ছবি আঁকতো, যেটা আমি ভাবতাম ব্ল্যাক ম্যাজিকের কোট। উইকিপিডিয়াতে ব্যাফোমেট নিয়ে সার্চ করে দেখি যে সেম ছবি আছে ওখানে। এছাড়াও আমিনুরের স্বপ্নে ওই প্রাণীগুলোর শরীর এবং ওই জায়গায় কিছু লেখা, যেমন লিলিথ,
সামাইল দেখতে, যেগুলো অনেক গুগল করে তার অর্থ খুঁজে বের করেছে, এবং আমার সামনে প্রতিটি শব্দ গ্রিক ল্যাঙ্গুয়েজের, নিচে ছবিগুলো দেখতে পারেন। আচ্ছা, আমি যে ছবিটা শেয়ার করেছি ওটা দেখলেই আপনারা বুঝবেন। এখন একমাত্র রুকায়ের ওপর নির্ভরশীল আমরা, সাথে ওই জিনের হেল্প পাচ্ছি আমরা। আমিনুরকে নামাজ পড়ানোর পর চেষ্টা করা, সুরা বাকারা পড়ানো, দুই কোল আয়াতুল কুরসি পড়ানোর চেষ্টা করি আমরা। ঘটনার প্রথম পোস্ট থেকেই অনেক সাপোর্ট দিয়ে এসেছেন। মূলত আমরা ফ্রেন্ডের এই কাহিনী শেয়ার করার জন্যেই আমাকে গ্রুপে অ্যাড দিয়েছিল। যাই হোক, আপনারা আমিনুরের জন্য অনেক বেশি দোয়া করবেন। শত শত মানুষের দোয়া নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনোভাবে দোয়া কবুল করবেন। ওই হুজুর জিন যে এখন আমিনুরকে সাহায্য করছে, আল্লাহ যেন তাকে রহমত এবং শান্তি দান করেন, আমিন। আর এটাই হয়তো শেষ না, সামনে আরও কিছু হলে বা এর থেকে পরিত্রাণ পেলে অবশ্যই জানাবো। কমিউনিটির ওপর আস্থা নাই, তবে কেউ যেন কোনো উৎকৃষ্ট উপায় জানলে অবশ্যই কমিউনিটি যাবে। আচ্ছা, এটা যখন ঘটনা ঘটছিলো সে তখন এভাবে সলিউশন চাইছিল, অ্যান্ড আমাদের যে একটা গ্রুপ আছে প্যারামা সোসাইটি, সেখানে এই পোস্টগুলো করা হয়েছিল। আর অনেকগুলো খুবই মারাত্মক আকারের ছবি আমার কাছে ছিল, আমি আসলে সেগুলো শেয়ার করছি না বা শেয়ার করতে চাচ্ছি না। তো এই ছিল আজকের মতো তৃতীয় পর্বের ঘটনা, চতুর্থ পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর এদিকে যত বেশি নয়েজ হচ্ছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার আসলে সময় হচ্ছে না শ্যুট করার মতন, রোজার মধ্যে খুবই হেক্টিক সময় পার করছি। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কেমন লাগছে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং যারা আমার কাছে গল্প লিখে পাঠাতে চান তারা কমেন্ট সেকশনেও পাঠাতে পারেন, অথবা লিয়ানা সানাম লিখে সার্চ করলে আমার ইনস্টাগ্রাম অথবা আমার মেসেঞ্জার পেয়ে যাবেন, ফেসবুকের পেজ পেয়ে যাবেন, চাইলে সেখানে লিখে পাঠাতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।